শুধু আইএসএফকে আটকানোর জন্যে আইএসএফকে আটকানো তো সোজা নেই আইএসএফ যে আছে টেলার শুধু দেখাচ্ছে পিকচার এখন বাকি আছে মোনাল ঘোষ চোর একটা জেল খেটে এসেছেন বড় বড় লেকচার দিচ্ছে আপনি জানেন কি আনিস খানকে যেভাবে মারা মেরে দিলে সেটাও ইনসাফ হলো না আজকে নশা সিদ্ধি সিদ্দিকে কে যেভাবে ইনসাফ জন্য আমরা রাস্তায় নেমেছি বেশি সময় লাগবে না পঞ্চায়েতে মানুষ জবাব দিয়ে দেবে দেখতে এক মাস একুশে জানুয়ারি তাক এই ধর্মতলার চৌরাস্তার মোড় থেকে তাকে তামতে টানতে এমনকি পুলিশের লাঠিচার্জ করতেও দেখা গেছে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেখতে দেখতে প্রায় এক মাস হতে যায় এখনও পর্যন্ত তাকে বিভিন্ন ধারায় বিভিন্ন ধারায় মামলা করে ফাঁসানো হচ্ছে তার এই যে অবস্থা আজকে আপনার সর্বদলীয়ভাবে একটি সভা মিছিল করলেন এবং এখানে সভা করলেন কী বলবে না দেখুন নসর সিদ্দিকী ভাজানের আগে অনেক ফ্রিডম ফাইটার মহাত্মা গান্ধী থেকে ভগৎ সিং থেকে অনেক ফ্রিডম ফাইটার দেশের জন্যে জেল খেটেছেন মিথ্যা মামলা লাগিয়ে অনেক জেল খেটেছেন আজকে নশাজ সিদ্দিকীয় ভাইজান মানুষের হয়ে কথা বলছেন মানুষের দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে কথা বলছেন পঞ্চায়েতে অনেক দূর হয়েছে দুর্নীতি হয়েছে আজকে আইএসএফ কর্মীকে যেভাবে দু হাজার একুশে আমার ইলেকশন লড়লাম তারপর থেকে যেভাবে আমাদের মিথ্যা মামলা বমগলি মিথ্যা মামলা দিল এটিএমসি সরকার পুলিশকে সামনে রেখে যেভাবে নসাদ ভাইজানকে তেরোটা মামলা মিথ্যা দিয়েছে কাকে খুশি করার জন্যে দিয়েছে বিজেপি আর আর এস এস মোহন ভাগবতকে তেইশ তারিখ সুভাষচন্দ্র বোস দিবসে মোহন ভাগবত এইখানে এসে শহীদ মিনারে পুলিশ প্রোটেকশন দিয়ে যেইভাবে উনি নসাদ সিদ্দিকীকে যেভাবে জেলে ঢকিয়ে দিয়েছেন শুধু মাত্র একটা মোহন ভাগবতকে খুশি করার জন্যে তাহলে আজকে নসাদ সিদ্দিকী ভাইজেনকে জেলে ভিতরে টেনে হিঁচড়ে নিয়ে গেলেন আর মোহন ভাগবতকে পুলিশ প্রোটেকশন দিয়ে চলে গেছেন তো সংখ্যাগুলো এটা ভাবছে কি মমতা ব্যানার্জি অন্যায় করছে এটা ভেবে নিয়েছে পঞ্চায়েত দখল করার যে প্ল্যান ছিল এদের আরাবল গুন্ডা বাহিনীকে নিয়ে যেইভাবে একুশ তারিখ কী করছিলেন ভিড় লাগিয়ে শুধু আই এস আটকানোর জন্যে আই আটকানো তো সোজা নেই আইএসএফ যে আছে টেলের শুধু দেখাচ্ছে পিকচার এখন বাকি আছে নশা দিকে ভাজনকে বাইরে আসতে দিন তারপরে দেখবেন সমস্ত দল যেভাবে নশা দিকিকে সমর্থন জানিয়েছে মানে এটা বুঝে নেন কি নশা দিকি কত ক্ষমতা এসে গেছে আম নাগরিক আম জনগণ মানুষ ভালো ভালো চাইছে অশাস্ত্রী সিদ্দিকি ভাইজানকে বার করার জন্যে নাতে দেখবেন সময় আসলে এই ফিরাদ হাকিম মেয়ের যেভাবে বক্তব্য দিচ্ছেন নিজের চোর পাঁচ লাখ টাকা নিয়ে ধরে পড়েছেন কোনাল ঘোষ চোর একটা জেল খেটে এসেছেন বড় বড় লেকচার দিচ্ছে ওই সব নেতাকে পারাস্ট করার জন্যে মানুষ পঞ্চায়েতের জবাব দিবে সময় আসলে ঐক্যবদ্ধ হন মানুষকে বলবো নসাদ ভাই যান বারবার বলেন মানুষ হয়ে কথা বলেন পঞ্চায়েত থেকে আপনি জানেন বিধানসভা অব্দি নসাদ ভাইজান বারবার মানুষ হয়ে কথা বলছেন দুর্নীতিভাবে কথা বলছেন তাহলে আজকে মমতা ব্যানার্জি আমাদেরকে আপনি জানেন রিজওয়ানুল কান্ড যে হয়েছিল দু হাজার গারো তো ওর মাও ইনসাফ পেলো না আপনি জানেন কি আনিস খানকে যেভাবে মারা মেরে দিলে সেটাও ইনসাফ হলো না আজকে নসাদ সিদ্ধি সিদ্ধিকে কে যেভাবে ইনসাফ জন্য আমরা রাস্তায় নেবেছি বেশি সময় লাগবে না পঞ্চায়েতে মানুষ জবাব দিয়ে দেবে আমি ফ্যাসল খান রাজ্য কমিটি আইএসএফের আমরা দেখলাম গতকাল তাকে কোর্টে তোলা হয়েছে বিচারকের পক্ষ থেকে বলা হলো যে পুনরায় সরকারি আইনজীবী তার পুনরায় পিসি চাইল দশ দিনের কিন্তু বিচারক বলল যে তাকে যেভাবে দশ দিন দিন এবং চার দিন দশ দিনের পিসিতে রাখা হলো তারপরে কোনো অভিযোগ তার নামে কোনো রকম ক্লেম নেই কিছু জমা দিতে পারেনি পুলিশ তারপরে আবার পুনরায় সাতাশ তারিখ পর্যন্ত জেলে পাঠানো হলো কি বলবেন দেখুন আর দিকে প্রশাসন এটা মুখ থাকছে বলছে আইনজীবী ওরা মুখ থাকছে কি এটা মিথ্যা মামলা তেরোটা যেরকম মিথ্যা মামলা লাগালো তাহলে প্রমাণ হয়ে গেল গোটা রাজ্য মানুষ জেনে গেছে কি মিথ্যা মামলা একটা লাগিয়ে দিয়েছে তেরোটা মামলা একটা আইন প্রসেস জিনিস আছে আইন প্রসেস করে নসাদ দিকে ভাইজানকে একটু সময় লাগতে পারে কিন্তু আইন হিসাবে আইন উপরে আস্থা আছে নসাদ ভাইজান নিজের বারবার বলেন সংবিধানকে নিয়ে বারবার বলেন আইন উপরে আস্থা রাখতে হয় একটু সময় লাগবে কিন্তু নসাদ ভাইজান নির্দোষ সাবিত হয়ে আমাদের সামনে আসবেন আর মানুষ আবার লড়াই করব আমরা এটা আপনার চ্যানেল মাধ্যমে বলছি মানুষকে কি মানুষের দুর্নীতি যেভাবে এমএলএকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন মানুষ কথা বলছেন তাহলে আজকে দুর্নীতি বিরোধী কথা বলার কি আন্ডায় আছে আজকে সংবিধান আমাদেরকে নিজেই যাজেত দিয়েছে কি সংবিধানকে ধরে নিয়ে কথা বলুন সংবিধান গাইডলাইন নিয়ে কথা বলুন আজকে নশাস্ত্রী ভাইজান সংবিধানকে নিয়ে কথা বলছেন মমতা ব্যানার্জি ভুলে গেছেন কালকে দু হাজার যেভাবে উনি দশ দু হাজার দশে যেভাবে উনি সংবিধানকে যেভাবে ধ্বংস করেছিলেন যেভাবে লড়াই করেছিলেন যেভাবে চিৎকার করেছিলেন চু চুর ভাঁড় করেছিলেন বিধানসভায় মনে আছে না উনি ভুলে গেছেন নাকি তা নিজের দিনকে মনে রাখতে হবে মমতা ব্যানার্জি সময় আপনি বেশি দিন থাকবেন না মানুষ আপনাকে বসিয়েছে মানুষের রাস্তায় নেবে আপনাকে সাইড করে দেবে এখন থেকে ডিজিটাল মার্কেটিং স্যাপ হোটেল ম্যানেজমেন্ট ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের মতো প্রফেশনাল কোর্স করে চাকরি করুন নিশ্চিত স্পেশালাইজেশনের জগতে নাম্বার ওয়ান প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ডাব্লিউ 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 ডট ইএমি